বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত, ফের ঘূর্ণাবর্ত নিম্নচাপের চোখরাঙানি। আজ থেকে আগামী তিন দিন ঝড় বৃষ্টি সতর্কত জারি বাংলার বহু জেলায়। রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে আগামী তিন দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 37-40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে, সঙ্গে একাধিক জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর? কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়া খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। গত শুক্রবার বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা এখনও পর্যন্ত উত্তরবঙ্গেই আটকে রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কোনো কোনো প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা অত্যন্ত ক্ষীণ। বেশ কয়েকদিন ধরেই এহেন গুমোট ভাব বজায় রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী কয়েকদিনও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই কলকাতার আকাশে মেঘলা, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকখানি বেশি হওয়ায় অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার বঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তবে বর্তমানে এটি উত্তরবঙ্গে অবস্থান করে চলেছে। আর সেই কারণেই শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়া ছাড়া ভারী কিংবা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এসে না পৌঁছানোয় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা এক প্রকার নেই বলেই চলে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পাশাপাশি গুমোট গরম ভোগ করতে চলেছে শহরবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পরিবেশ সম্পূর্ণ আলাদা। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একাধিক প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে, তবে দক্ষিণবঙ্গের ভাড়ারে এক্ষেত্রে প্রায় শূন্য থাকতে চলেছে। অস্বস্তিকর আবহাওয়া থাকার পাশাপাশি বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।